প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ল্যাবিং রুহিতা বা রুই মাছ সম্পর্কে। প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকেই রুই মাছ চেন, জানো, এবং সুস্বাদু মাছ বাংলাদেশের, এটি হয়তো প্রত্যেকে খেয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুই মাছে কি কি থাকে সেটাও জানি। আমরা এগুলো জানি যে রুই মাছের ফিন বা পাখনা থাকে। এরপরও আমি তোমাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি নতুন করে রুই মাছকে, কেননা এখন যে নামগুলো বলবো আমি সেগুলোর সাথে তোমাদের হয়তো পরিচিতি নেই। বন্ধুরা, আমরা রুই মাছের দেহটাকে দেখি। এখানে দেখো এবং এখানে দেখো, স্ট্রিম লাইনড বডি বলা হয়ে থাকে এই ধরনের স্ট্রাকচারের কারণে। এটিকে যে পাশটা সরু, আস্তে আস্তে কিছুটা ওয়াইড হয়েছে, প্রশস্ত হয়েছে, এবং শেষে গিয়ে আবার শুরু হয়েছে। এই কারণে এর দেহটাকে স্ট্রিম লাইনড বডি বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই রুই মাছের আমরা বডিটাকে তিনটি অংশে ডিভাইড করতে পারি বা ভাগ করতে পারি। একটি হচ্ছে এর হেড, এই অংশটি মাথা, এটা তোমরা জানো। এই অংশটি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, এই অংশটি হচ্ছে এর বডি, এবং এই অংশটি হচ্ছে এর টেল বা লেজ। এই অংশটি আমরা জানি যে এগুলোর একটি পার্টিকুলার বা নির্দিষ্ট নাম রয়েছে, যে নামগুলোর সাথে হয়তো তোমরা পরিচিত নও। এই নামগুলো হচ্ছে, এটাকে বলা হয় ডরসাল ফিন বা পৃষ্ঠীয় পাখনা। এটাকে বলা হয় কি, ডরসাল ফিন বা পৃষ্ঠীয় পাখনা। এটি হচ্ছে পেক্টোরাল ফিন বা কি বলা হয়, অগ্রবক্ষীয় পাখনা বা পেক্টোরাল ফিন বলা হয়। এটাকে বলা হয় পেলভিক ফিন, এটির নাম হচ্ছে পেলভিক ফিন, এবং এটি হচ্ছে অ্যানাল ফিন। এই হচ্ছে এই ফিনগুলোর নাম, এবং এই ফিনগুলোর মধ্যে ফিন রে আছে। এই ফিন রের সংখ্যাগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। সেটি হচ্ছে, এই সংখ্যাগুলো এক একটিতে এক এক ধরনের ফিনের ক্ষেত্রে এক এক রকম রয়েছে। ডরসাল ফিনের ক্ষেত্রে এই সংখ্যাগুলো এখানে 14 থেকে 16টি পাখনা রশ্মি বা ফিন রে আছে। বক্ষ পাখনা বা প্যাক্টোরাল ফিন, যেটি এটাকে বলে বক্ষ পাখনা, এর ক্ষেত্রে 17 থেকে 18টি বা 19টি বা 18 17 থেকে 18টি পাখনা রশ্মি বা ফিন রে থাকে এখানে। এছাড়াও স্টোনি পাখনা বা পেলভিক ফিন রয়েছে, এই পেলভিক ফিনে 9টি করে পাখনা রশ্মি বা ফিন রে থাকে। অ্যানাল ফিন যেটি বা পুচ্ছ পাখনা বা পায়ু পাখনা, এখানে 6 থেকে 7টি করে ফিন রে বা পাখনা রশ্মি বিদ্যমান থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সংখ্যাগুলো, ফিনরের সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবে। এটি এক এক প্রজাতির মাছের এক একটি সংখ্যা দিয়ে সংখ্যা থেকে থাকে, এদের এটি এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, তোমরা আগেই বলেছি হেড, চোখ, এটি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এটির একটি নাম আছে যেটাকে অপার্ক নাম, বাংলায় আমরা যাকে বলি কানকো। এই কানকো বা অপারকুলামের নিচে কি, এটি যে নিচে যেটি থাকে সেটির নাম হচ্ছে গিলস চেম্বার। এই গিলস থাকে, এই প্রকোষ্ঠটিকে অপারকুলাম কি করে থাকে, আবৃত করে রাখে, অর্থাৎ ফুলকা চেম্বার বা ফুলকা রন্ধ্র এর নিচে অবস্থান করে থাকে। ফুলকাগুলো এর নিচে 4 জোড়া ফুলকা অবস্থান করে থাকে। এটি টেল বা কডাল ফিন, এটির নাম তোমরা জানো, পুচ্ছ পাখনা বা কডাল ফিন এগুলোর নাম তোমরা জানো, এবং এই কডাল ফিনে 19টি পাখনা রশ্মি থাকে। এখানে একটি পার্শ্ব রেখা খুব সূক্ষ্ম ভাবে যদি তোমরা দেখো, তাহলে এখানে এই বরাবর একটি সেন্সিটিভ অর্গান হিসেবে কাজ করে। এটিকে বলা হয় পার্শ্ব রেখা বা ল্যাটারাল লাইন বলে, ল্যাটারাল লাইন বিদ্যমান থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর লেজের বৈশিষ্ট্য, লেজটি সম্পূর্ণ দেখা না গেলেও লেজের দুই অংশ, এই অংশ এবং এই অংশ, দুই অংশই সমান। আমরা জানি যে অ্যাক্টিনোপ্টেরিজি যে ফিশগুলো আছে, মাছগুলো আছে, এই মাছগুলোর কডাল ফিনের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হোমোসার্কাল, অর্থাৎ লেজের বৈশিষ্ট্য, লেজ হচ্ছে হোমোসার্কাল ধরনের, অর্থাৎ দুটো অংশই, লেজের এই দুই হাফ
বা দুটো বার্গে এক সমান হয়ে থাকে। কাজে লেজের বৈশিষ্ট্য কি? হোমো সার্কাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পুরো মাছটি কতগুলো স্কেল, অসংখ্য স্কেল বা আঁশ দিয়ে আবৃত আছে। এই আঁশ দিয়ে আবৃত আছে এবং এই আঁশগুলোর একটি নাম আছে, সেই নাম হচ্ছে কান জাতীয় ফিশে যত আঁশ আছে সেই সবগুলোই হচ্ছে কোন ধরনের? সাইক্লয়েড ধরনের, গোলাকৃতি ধরনের আঁশ আছে। তাহলে তোমরা জানলে রুই মাছের আইসের নাম হচ্ছে কি? রুই, কাতল মৃগেল, ইভেন পুঁটি মাছ যে আইসগুলো দিয়ে আবৃত থাকে সেই আইসগুলোর নাম হচ্ছে সাইক্লয়েড। কারণ হচ্ছে সাইক্লয়েড, কারণ হচ্ছে এই আইসগুলোর আকৃতি অনেকটাই গোলাকৃতি ধরনের হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো স্কেলের আইসের একটি ছবি দেওয়া আছে। সেই ছবি থেকে এর গঠন সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা পাবে। হ্যাঁ, আঁশগুলো পাতলা হয়ে থাকে, প্রায় গোলাকৃতি এবং চকচকে রোপালি বর্ণের হয়ে থাকে। পৃষ্ঠদেশীয় আঁশের কেন্দ্রে লালচে, কেন্দ্র লালচে হয়ে থাকে, প্রান্ত কালো রঙের থাকে। কেন্দ্রের অংশটি, এই অংশটি কেন্দ্রের দিকের অংশটি লালচে বর্ণের হয়ে থাকে এবং এই প্রান্ত ভাগটি অনেক সময় কি হয়ে থাকে, অনেক সময় না, সব সময় কালো বর্ণের হয়ে থাকে। কেন্দ্রের লালচে রং যেটি থাকে সেই রং জনন ঋতুতে আরো গাঢ় বর্ণ ধারণ করে এবং উজ্জ্বল হয়ে থাকে। তোমরা অনেক সময় দেখবে যে রুই মাছ উপর থেকে স্কেল গুলোকে যদি কিছুটা ই করা হয় তাহলে দেখা যায় লালচে রঙের দেখা যায়। এই লাল রংটা গাঢ় হয় যখন এটির জনন ঋতু আসে। রুই মাছ যেহেতু পানির মধ্যে থাকে এবং ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে থাকে, এ কারণে পৃষ্ঠ দেশের রং দেখা যায় যে লালচে বা সবুজ হয়ে থাকে অনেক সময়, কোনো কোনো ক্ষেত্রে লালচে বর্ণের বা সবুজ বর্ণের হতে পারে। আইসের বৃত্তাকার, মাঝখানে একটি বৃত্তাকার অংশকে ঘিরে স্তরে স্তরে অস্থি উপাদান জমা হয়ে আইসের উপরিভাগের বৃত্তাকার উঁচু আল ও নিচু খাদ সৃষ্টি করে থাকে। এখানে দেখো যে আইসের এই স্তরে স্তরে এভাবে জমাকৃত হওয়ার কারণে নিচু এবং উঁচু আল এবং খাদ তৈরি হয়ে থাকে। আইসের একাধিক বৃত্তাকার স্তরে অস্থি উপাদানগুলো জমা হয় এবং যে কারণে এই ধরনের স্তরে স্তরে জমা হওয়ার কারণে এগুলো উঁচু নিচু হয়ে থাকে। স্তরগুলোর কেন্দ্রের যে অংশটি, এই অংশটিকে বলা হয় ফোকাচ। এখানে দেখতে পাচ্ছ যে এই অংশটি হচ্ছে ফোকাচ। একে ঘিরে চারপাশে স্তরে স্তরে অস্থি উপাদানগুলো জমা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এক পাশ ফোকাস সবসময় মাঝখানে থাকবে না, ফোকাস সাধারণত এক পাশে থেকে থাকে। স্তরে স্তরে সজ্জিত যে উঁচু আলগুলো থাকে এগুলোকে বলা হয় সার্কুলাস, বহুবচনে সার্কুলি বলে, সার্কুলাস বা একে অন্য আরেকটি নামে বৃদ্ধি রেখা নামেও ডাকা হয়ে থাকে। এগুলোর সাহায্যে বাৎসরিক বৃদ্ধি নির্ণয় করা যায়, অর্থাৎ বিভিন্ন ঋতুতে বৃদ্ধি সম্পর্কে এগুলো থেকে ধারণা পাওয়া যায় কতটুকু বৃদ্ধি হয়েছে এবং এর বৃদ্ধি সম্বন্ধে প্রকৃত ধারণা পাওয়া যায় এই আল এবং এই খাদের সংখ্যা থেকে। বসন্তকাল এবং গ্রীষ্ম আইসের বৃদ্ধি বেশি হয়ে থাকে। এগুলোর সম্মুখ ভাগ তন্তুময় যুজক টিস্যু নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থেকে থাকে, অর্থাৎ দেখা যায় স্কিনের নিচে পকেটের মতো থাকে, সেখানে কিছুটা অংশ প্রবিষ্ট অবস্থায়, স্কেলের কিছুটা অংশ প্রবিষ্ট অবস্থায় থাকে। এর পশ্চাৎ ভাগটা ডেন্টিন নির্মিত হয় এবং উন্মুক্ত হয়ে থাকে। উন্মুক্ত যে অংশগুলো আছে এই অংশের বৃদ্ধি রেখা এবং রঞ্জক কোষ থাকে, স্পষ্ট, একেবারে স্পষ্ট বৃদ্ধি রেখা এবং অনেকগুলো রঞ্জক কোষ এর মধ্যে বিদ্যমান থাকে। আঁশগুলো পরস্পরকে আংশিক ছেকে
লম্বা লম্বি ও কোনাকুনি সারিতে বিন্যস্ত থাকে। আইশগুলো সবসময় মিউকাসের পাতলা পিচ্ছিল আস্তরণে আবৃত থাকে। তোমরা মাছকে যদি স্পর্শ করো তাহলে দেখবে পিচ্ছিল মনে হয়। এর কারণ হচ্ছে যে মিউকাসের আবরণ দিয়ে এগুলো আবৃত থেকে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রুই মাছ সম্পর্কে একটি ধারণা পেলে। আমি তোমাদেরকে আবার বলছি, রুই মাছ খুব পরিচিত এবং অতি পরিচিত একটি মাছ বাংলাদেশের প্রেক্ষিতে। এটি বাংলাদেশের সব অঞ্চলেই পাওয়া যায় এবং অস্থিময় মাছ হয়ে থাকে। আমি তোমাদেরকে এটার বডির গঠনটা এমন যে পানিতে যেন বাধাপ্রাপ্ত না হয়, অর্থাৎ পানির গতি বাধাপ্রাপ্ত হয় না। এর স্ট্রাকচারটাই এমন ধরনের হয়ে থাকে যে কারণে এর বডিটাকে বলা হয় স্ট্রিমলাইন বডি বলা হয়। এর কতগুলো ফিন আছে বা পাখনা আছে, সেই পাখনাগুলোর নাম, এটাকে বলা হয় পৃষ্ঠীয় পাখনা, এটিকে বলা হয় প্যাক্টোরাল ফিন বা বক্ষীয় পাখনা, এটাকে বলা হয় স্টুডি চক্রীয় বা পেলভিক ফিন পাখনা, বলা হয় অ্যানাল ফিন, কডাল ফিন বা লেজ বা পুচ্ছ পাখনা বলা হয়ে থাকে। এবং এদের সংখ্যাগুলো ফিন রে বা পাখনা রশ্মির সংখ্যাগুলো আমি বলেছি। এর হেড এর নিচের দিকে একটি অপার কোলাম বা কানকো থাকে, যার নিচে কি থাকে, নিচে গিলস বা ফুলকা অবস্থান করে থাকে। ফুলকা চেম্বার কে বা গিলস চেম্বার কে আবৃত করে থাকে, চার জোড়া ফুলকা থাকে। এবং এখানে দেখো একটি স্ট্রাকচার আছে, এটুকুকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা যেটি প্রয়োজনে ব্রিদিং এর সময় বা শ্বসনের সময় খুব ভালো করে এটিকে আটকে দিতে পারে এবং এটি আবার ওপেনও হতে পারে। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা প্রয়োজনে খুব আটসাট করে এই ওপেনিংটাকে বন্ধ করে দিতে পারে। তোমরা দেখেছো যে এই ফিশ বা মাছতে একটি সরু পার্শ্বীয় লাইন বা ল্যাটারাল লাইন থাকে, পার্শ্ব রেখা থাকে। এই পার্শ্ব রেখা সেন্সরি অর্গান হিসেবে, সংবেদী অর্গান হিসেবেও কাজ করে থাকে। স্কেল দিয়ে আবৃত মাছ, স্কেল বা আঁশগুলোর একটি নাম আছে, সেই নাম হচ্ছে কি, সাইক্লয়েড। স্কেল গুলোর নাম হচ্ছে সাইক্লয়েড। এবং তোমরা দেখে যে স্কেল গুলো একটি পকেটে, ডার্মাল এপিডার্মাল পকেটের মধ্যে কিছুটা প্রবিষ্ট কিছুটা বাইরে এবং একটি আরেকটিকে ওভারল্যাপ করে অবস্থান করে থাকে। স্কেল গুলো এক পাশে একটি ফোকাস থাকে, তাকে ঘিরে কতগুলো অস্থির পদার্থ জমা হয়ে খাঁজ এবং আল তৈরি করে থাকে এবং এগুলোর সংখ্যা থেকে আমরা এর বয়স নির্ধারণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রুই মাছ থেকে স্কেল এবং স্কেলের গঠন এই অংশটুকু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা রুই মাছের স্কেল আঁকা, এই ছবিটা আঁকা শিখবে এবং অবশ্যই স্ট্রাকচার বা গঠন বর্ণনা শিখবে এবং সেই সাথে স্কেলের যে ফাংশন সেটিও তোমরা শিখবে। প্রিয় বন্ধুরা, আগামী ক্লাসে আমরা রুই মাছ সম্পর্কিত অন্য একটি বিষয়, রক্ত সংবহনতন্ত্র বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে আলোচনা করব। আজকের মতো তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।